ওম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা কথা বলবো শনিবার দিন কি কিনবো আর কি কিনবো না তা নিয়ে। পুরাণ অনুযায়ী সূর্যের পুত্র হলেন শনিদেব। ব্রহ্মার আশীর্বাদে তিনি কিন্তু সূর্যের থেকেও অনেক বেশি ক্ষমতাশালী। মানুষের রাশিতে সূর্যের ক্ষমতা থাকে এক মাস, চন্দ্রের প্রভাব দুদিন, মঙ্গলের প্রভাব এক থেকে দেড় মাস, বুধের প্রভাব এক মাস, শুক্র এক মাস, বৃহস্পতি ১৩ মাস, আবার শনি দেবতার প্রভাব থাকে আড়াই বছর থেকে সাড়ে সাত বছর অবধি। একজন মানুষের জীবদ্দশায় শনি দেবতা আসেন তিন থেকে চারবার পর্যন্ত। তাহলে আসুন বন্ধুরা আমরা জেনে নিই যে এই শনিবার দিন ঠিক কি কি জিনিস আমরা একেবারেই কেনা বেচা করব না। নাম্বার লোহা, যে কোনো রকম লোহার জিনিস, হতে পারে ছুঁচ, হতে পারে গাড়ি, শনিবার দিনকে কেনা বেচা করা একেবারেই উচিত নয়। রাজা বিক্রমাদিত্য শনিদেবতাকে একটি লোহার আসন দিয়েছিলেন, যার ওপর তিনি বক্র দৃষ্টি দিয়েছিলেন। এর ফলে ওই দিন লোহা কেনা বেচা করলে তার ফল কিন্তু অত্যন্ত খারাপ হয়। কিন্তু ওই একই দিনে আপনি লোহা দান করতে পারেন, এর ফল আপনার জীবনে ভালো হবে। নাম্বার টু চামড়া, শনিবার দিন চামড়ার কেনা বেচা করলে জীবনে সাফল্য আসতে দেরি হয়। নাম্বার থ্রি তেল, শনিবার দিন যে কোনো রকম তেল আপনি যদি কেনা বেচা করেন তাহলে আপনার জীবনে অসুখ এবং কষ্ট দেখা দিতে পারে। নাম্বার ফোর কয়লা, যেহেতু কয়লার রং কালো তাই শনিবার দিনকে কয়লা ঘরে আনা মানে কিন্তু শনি দেবতার স্বরূপকে নিয়ে আসা, যার ফল আপনার জীবনে খারাপ সময়ের শুরুয়াত। নাম্বার ফাইভ ঝাঁটা, ঝাঁটা শনিবার দিন আনলে ঘরের ধন সম্পত্তি ব্যাপকভাবে নষ্ট হতে পারে, তাই সপ্তাহের অন্যান্য দিনগুলোই ঝাঁটা আনা ভালো, শনিবার দিনকে ছাড়া। নাম্বার সিক্স কালো তিল, কালো তিলেরও রং কালো হওয়ায় তাকে শনিবার দিন ঘরে আনা মানে কিন্তু শনি দেবতার স্বরূপকে নিয়ে আসা, এর ফলও আপনার জীবনে খারাপ সময়। ওই দিন আপনি কিন্তু কালো তিল দান করতে পারেন, যার ফলে ভালো কিছু আপনার জীবনে ঘটতে পারে। নাম্বার সেভেন নুন, শনিবার দিন নুন আনলে অসুখ বিসুখ ঘরে দেখা দিতে পারে। কালী, শনিবার যদি আমরা কালী কেনা বেচা করি তবে কিন্তু জীবনে কলঙ্ক আসতে পারে। মনে রাখবেন শনি দেবতা কিন্তু ন্যায়পালক, সে রাজা হোক বা ভিখারী প্রত্যেকের ক্ষেত্রেই তার দৃষ্টি কিন্তু সমান। যে কোনো ধনী ব্যক্তিকে শনি দেবতা এক মিনিটে নিঃস্ব করে দিতে পারেন, তাই তার কাছে কিন্তু কোনো ভুলের কোনো ক্ষমা নেই। তাই এই দিনগুলো এমন কোনো ভুল করবেন না যার জন্য আপনাকে বিরাট মাশুল দিতে হয়। আপনার জীবনে কি করে ভালো থাকবেন সে বিষয়ে আরও তথ্য যদি আপনাদের জানতে হয় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।